আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সব দলের যে মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ময়দানে জোরদার তাদের ভোট প্রচার শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কৈলাসহর বিধানসভা কেন্দ্রে, সেই বিধানসভার যিনি এবারের বিজেপি আইপিএফটি মনোনীত প্রার্থী ওনাকে আমরা পেয়ে গেছি, ওনার সাথে আমরা কিছু কথা বলবো এই নির্বাচন নিয়ে। দাদা, প্রথমে নিউজ বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। স্বাগত আপনাদের সবাইকেও এবং আপনাদের মধ্য দিয়ে কৈলাসহর তথা ত্রিপুরার সমস্ত অংশের মানুষকে স্বাগত জানাই। আর মাত্র কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন ভোট রয়েছে, কীরকম প্রস্তুতি হয়েছে আপনার? প্রস্তুতি বলতে আপনারা জানেন যে আমি তো সদ্য বিজেপিতে যুক্ত হই 27 তারিখে এবং তারপর সেখান থেকে আসি 28 তারিখ আমাদের ক্যান্ডিডেচার ঘোষণা হয় এবং এরপর থেকে খুব অল্প সময়ে সেখানে হাতে রয়েছে। ইতিমধ্যে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা যারা রয়েছেন, বিভিন্ন মণ্ডল থেকে শুরু করে যারা রাজ্য এবং ভূস্তরে যারা আছেন তাদের সাথে পরিচয় পর্ব ইতিমধ্যে সেরে নিয়েছি এবং তার পাশাপাশি কৈলাসহরের সার্বিক অংশের মানুষ তো আমাকে জানেন, কারণ এবছর নিয়ে আমি তৃতীয়বারের মতো এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা সেখানের মধ্যে করছি। সেই নিরিখে মানুষের ভূতে যাচ্ছি, এলাকায় যদি সাধারণ সভা সংগঠিত করছি, বিভিন্ন পদ্ধতি মেনটেন করে সেই প্রচারের কাজ চলছে এবং ভালো সাড়া পাচ্ছি আমরা সেখানে। আপনি গতবারও এই বিধানসভা নির্বাচন থেকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু এবারে একটু যা অন্যরকম ব্যাপারটা হয়েছে, আপনি গতবার সিপিআইএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং আপনার যে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি কংগ্রেসের বিরোধী সিনহা। এবারও কিন্তু আপনি বিরোধী সিনহার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু দলটা আপনার চেঞ্জ হয়েছে, এ ব্যাপারে আপনি কী বলবেন? দেখুন, পরিস্থিতির তো পরিবর্তন, যেমন আমার যেমন আমি যেমন অন্য জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করছি কিন্তু ত্রিপুরার রাজনৈতিক ইতিহাসে এবার একটা ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন যে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে 2018 সাল পর্যন্ত যারা চিরশত্রু ছিল আইডিওলজির দিক থেকে, আদর্শের দিক থেকে, চিন্তার দিক থেকে, ভাবনার দিক থেকে, দুটো বিপরীতমেরুতে অবস্থানকারী রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ভারতের জাতীয় কংগ্রেস আজকে একটা জায়গায় এসে তারা এখানে লড়াই করছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। এতে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের যে আস্থা, মানুষের যে বিশ্বাস, মানুষের যে সমর্থন, সেই সমর্থনের নিরিখে এককভাবে লড়াই করে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কন্টেস্ট করার মতো অবস্থায় সেই রাজনৈতিক দলগুলো নেই। কাজেই ক্ষমতার ভেতরে যাওয়ার যে চিন্তা ভাবনা, অন্দরে যাওয়ার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে আইডিওলজিকে সাইড করে সেই একমাত্র চিন্তা ভাবনা ক্ষমতার অন্দরে পৌঁছানো এবং সে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুটো রাজনৈতিক দল একটা মঞ্চে এসছেন একাদের মধ্যে। এতদিন যারা বলতেন 88 থেকে 93 কালো দিনের কথা, ঝুটামলের সন্ত্রাসের কথা, 350 জন মানুষের বলিদানের কথা, বীর চন্দ্রমনের কথা, নলুয়ার কথা যারা বলতেন, আজকে তারা ভারতের জাতীয় কংগ্রেসকে সমর্থন করছেন এবং এই কৈলাসহরের মধ্যে নিখিল দেবনাথ, যাদের প্ররোচনায় নিখিল দেবনাথরাও মারা গিয়েছিলেন, সেই কৈলাসহরের মাটিতে সেই ভারতের জাতীয় কংগ্রেসকে তারা সেখানের মধ্যে সমর্থন করছেন। তো স্বাভাবিক কারণে পরিস্থিতি ভিন্ন, স্বাভাবিক কারণে নতুন পরিস্থিতিতে সেখানে নির্বাচন আমি লড়াই করছি এবং আমি দেখেছি যে যাদের বিরুদ্ধে লড়াই করে রাজনীতিতে আসা, আজকে যখন আমার রাজনৈতিক দল তাদের পেছন তাদেরকে সঙ্গে নিয়ে লড়াই করছেন, তো আইডিওলজির কথা তারা বলছেন কিন্তু এই আইডিওলজিতে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। যাদের বিরুদ্ধে লড়াই করে আসতাম, যাদের অত্যাচার অবিচার থেকে রাজনীতির আঙিনে আসতাম, তাদের পেছনে পেছনে থেকে রাজনীতি কোনোভাবেই করা সম্ভব না। তার নিরিখে বৃহত্তর স্বার্থে ডেভেলপমেন্টের বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হই, কারণ আপনারা জানেন যে এবছর আমাদের ভারতবর্ষের স্বাধীনতার অমৃত মহোৎসব আমরা উদযাপন করছি। এবছর আমাদের ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পূর্তি আমরা উদযাপন করছি। এই 75 বছরের মধ্যে 15 বছর ভারতীয় জনতা পার্টির সরকার চলছে এই ভারতবর্ষে, এবছর মোদীজির নেতৃত্বে 9 বছর এবং তার আগে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে 6 বছর, সব মিলিয়ে 15 বছরের সরকার, বিভিন্ন সময় মিলে 5 বছর প্রায় জনতা দল, প্রায় 50 থেকে 55 বছর যারা ভারতবর্ষের ক্ষমতায় ছিলেন তারা হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেস। কখনো জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, কখনো ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, কখনো রাজীব গান্ধী প্রধানমন্ত্রী, কখনো পি ভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী, কখনো ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী। এই সময়ের মধ্যে আমরা কী দেখছি? এই সময়ের মধ্যে আমরা যদি আজকের দিনের বাস্তবতার নিরিখে আমরা দেখি, এই গত 55 বছরের কংগ্রেসের শাসনে যতটা মানুষের জন্য মাথা গুজার স্থায়ী ঠিকানা ঘর পেয়েছেন তার চাইতে বেশি মানুষ মাথা গোঁজার স্থায়ী ঠিকানা হয়েছে আজকের দিনে যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে তার সময়ে। আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যদি আপনি দেখেন, গত 55 বছরে যতজন মানুষ মাথা গোঁজার স্থায়ী ঠিকানা ঘর পেয়েছেন, শুধুমাত্র 2021-22 আর্থিক বছর যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা হলো, সে বছরে 1.5 লক্ষের উপর ত্রিপুরা রাজ্যের গ্রামীণ এলাকার মানুষ সেখানে ঘর পেয়েছেন। আমরা শহরের ক্ষেত্রে যদি দেখি, পিএমওয়াই আরবান যেটা রয়েছে, পিএমএওয়াই আরবানে আমাদের এই কৈলাসহর বিধানসভার কৈলাসহর মিউনিসিপ্যালিটিতে এই 8-9 বছরের মধ্যে প্রায় 4 হাজারের বেশি মানুষ সেখানে সরকারি আবাসন পেয়েছেন, ঘর পেয়েছেন। দুটোর মধ্যে ফারাক না?
ডেভেলপমেন্টের প্রশ্নে, চিন্তার প্রশ্নে, ভাবনার প্রশ্নে এই যে ফারাকটা, সেই ফারাকগুলো দেখি এবং আমাকে উজ্জীবিত করে। আমরা এই সময়ের মধ্যে যদি আমরা দেখি ঘরে ঘরে জল, যে আজকে 55 বছরে আমি কৈলাসহরকে যদি দেখি, আমার কৈলাসহরের গ্রামীণ এলাকার কটা পাড়াতে সেখানে জলের ব্যবস্থা ছিল, আজকে এই বছর দেড়েকের মধ্যে আমি দেখছি যে আমাদের কৈলাসহর উত্তরাঞ্চলের প্রতিটা পঞ্চায়েতে কোথাও 2টো, কোথাও 3টো, এমনকি এমন কোনো পঞ্চায়েত আছে যেখানে 4-4টা ডিপ টিউবওয়েল তৈরি হয়েছে, যার মধ্যে দিয়ে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে এখনও সব মানুষের বাড়িতে পানীয় জলের পৌঁছায়নি, কিন্তু সেই প্রক্রিয়াটা সেখানের মধ্যে চলছে। এটাই তো ফারাক করে বিরোধীদের সাথে বিজেপির, সেখানে ফারাক করে সেখানের মধ্যে। আমরা যদি দেখি কৃষকদের স্বার্থে কৃষিনিধি যোজনা যেটা রয়েছে, প্রত্যেকটা কৃষক যারা আছেন, যাদের এনরোল্ড হয়েছেন, 3টা কিস্তিতে 2000 টাকা করে বছরে 6000 টাকা করে পাচ্ছেন, তো এর বাইরে এই 15 বছর বাদ দিলে পরে 55 থেকে 60 বছর যারা ভারতবর্ষের ক্ষমতার মধ্যে ছিলেন, তারা কি এ ধরনের কোনো স্কিম নিয়েছিলেন যে এটাকে ভেরি করতে পারে, এটার সাথে তুলনা করা যেতে পারে যে স্কিমে এখানে কৃষকরা প্রতি বছর 6000 টাকা তার অ্যাকাউন্টে ডাইরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে টাকা ঢুকে আসছে, এটা কি ভিন্ন না? দুটার সাথে তুলনা করলে ডেভেলপমেন্টের প্রশ্নে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি এখানে ফারাকতে আমরা দেখতে পাচ্ছি। এমন অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলো ভারতীয় জনতা পার্টিরকে ডেভেলপমেন্টের বিষয়টাকে আমাকে বেশি উদ্বুদ্ধ করে, আমি সেই পার্টিতে যুক্ত হই। এবং আমাদের এই কৈলাসহর ভৌগোলিক দিক থেকে আমরা এমন পেছনে পড়া রাজনৈতিক দিক থেকেও, কাজে এই কৈলাসহরকে স্বাভাবিক ডেভেলপমেন্টের জন্য যদি সরকার 2023 সালে অবশ্যই ভারতীয় জনতা পার্টির তৈরি হচ্ছে, দিল্লিতে এই সরকার রয়েছে, আমরা এই কৈলাসহর বিধানসভা কেন্দ্রকে যদি এই সরকারের অংশীদার করতে পারি, নিশ্চিতভাবে এই কৈলাসহরের উন্নয়ন আরও দ্রুততার সাথে এগিয়ে যাবে। সেই চিন্তা থেকে, সেই ভাবনা থেকে, সেই বিশ্বাস থেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হই এবং ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছেন। আমি মানুষের কাছে আবেদন রাখব যে এখানে বিজেপির প্রার্থী হিসেবে নতুন হলে পরও বিগত 5 বছর আপনারা আমাদেরকে, আমাকে এখান থেকে নির্বাচিত করে রাজ্য বিধানসভায় পাঠিয়েছিলেন, যার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আপনারা বলছিলেন যে গতবারের প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল 2013 সালে, ওনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, ওনার সাথে আমি 485 ভোটে হেরেছিলাম। 2018 সালে বিজেপির সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা হয়, বিজেপির যিনি প্রার্থী ছিলেন 4834 ভোটে আমি জয়ী হয়েছি, কংগ্রেসের প্রার্থীর থেকে আমি 10,000-এর বেশি ভোটে এখানে জয়ী হয়েছিলাম। এবছর যেহেতু সিপিএম এবং কংগ্রেস একটা জায়গায় গেছেন, এখানের কংগ্রেসের প্রার্থীকে সিপিএমের তরফ থেকে সমর্থন করা হয়েছে, তার বিরুদ্ধে সরাসরি লড়াই হচ্ছে, টিএমসি আছে কিন্তু খুব বেশি এফেক্টিভ না, সরাসরি লড়াই হচ্ছে। আমি মানুষকে বলবো, আপনি যখন আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন, রাজনৈতিক দলের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক তেমনিভাবেই কাকে আপনি নির্বাচিত করছেন, কাকে আপনার প্রতিনিধি বানাচ্ছেন, তার অ্যাক্টিভিটি, তার কাজকর্ম, সেই বিষয়গুলোকে আপনারা গুরুত্বের মধ্যে রাখবেন, বিবেচনার মধ্যে রাখবেন। উনি তো 20 বছরের এমএলএ ছিলেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের জন্য কোটি টাকা সরকার বরাদ্দ করা করেছিল, কোনো হিসাব দিয়েছেন কৈলাসহরের মানুষকে, এই টাকা আমরা পেয়েছি, এই খরচ করেছি, এই ডেভেলপমেন্ট ওয়ার্ক করেছি, করতে পারেননি। মানুষ আমাকে 5 বছরের জন্য সুযোগ দিয়েছিলেন, সেই 5 বছরে সুযোগ নিয়ে এই 5 বছরের মাথায় 1,94,00,000 টাকা সরকার বরাদ্দ করেছিলেন, 1,93,51,560 টাকা আমরা খরচ করেছি। বই চাপিয়ে কোন প্রজেক্টে কত টাকা খরচ হয়েছে অ্যান্ড ডিটেলস কোনো কিছু গোপন না রেখে মানুষের উদ্দেশ্যে আমরা প্রকাশ করেছি। কাজেই আপনাদের ভোট হোক আপনাদের অভিজ্ঞতার নিরিখে, আপনাদের ভোট হোক কৈলাসহরের ডেভেলপমেন্টের নিরিখে, আপনাদের ভোট হোক যাকে আপনারা কাছে পান, যে আপনাদেরকে খুলসা করে সমস্ত কিছু বুঝিয়ে দেয়, তার পক্ষেই ভোট হোক। এবং বিশ্বাস আমার, মানুষ যদি এই চিন্তায়, এই ভাবনা থেকে ভোট দেন, মানুষ যদি আবেগের বশীভূত না হয়ে বাস্তবতার নিরিখে ভোট দেন, ডেভেলপমেন্টের নিরিখে ভোট দেন, তাদের ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে, তাদের ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পক্ষেই যাবে। সেই আবেদন আমি কৈলাসহরের সমস্ত অংশের আমার মায়েরা, বোনেরা, অভিভাবকরা আছেন, বন্ধুরা যারা আছেন, ছোটরা যারা আছেন, সবার কাছে সেই আবেদন আমি রাখছি আপনাদের মধ্যে। দাদা, একটা কথা, আপনি যখন নতুন বিজেপিতে এসছেন, এখানে তো পুরানা অনেকেই বিজেপিরা রয়েছেন, আপনারা ওদের কাছ থেকে আপনারা কীরকম সাড়া পাচ্ছেন? দেখুন, আমি যখন 28 তারিখ আগরতলা থেকে কৈলাসহরে আসি, আমাকে রাস্তায় আমাদের কৈলাসহর বিধানসভা এলাকার মধ্যে যারা ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সব নেতৃত্বরা আছেন, জেলার নেতৃত্বরা আছেন, মণ্ডলের নেতৃত্বরা আছেন, পুরান কার্যকর্তারা আছেন, বুথের নেতৃত্বরা আছেন, সবাই উষ্ণ সংবর্ধনা নিয়ে আমাকে ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট অফিসের মধ্যে নিয়ে আসেন এবং আমরা একটা টিম ওয়ার্ক করবার চেষ্টা করছি। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেসের তরফ থেকে একটা অপপ্রচার করার চেষ্টা করা হচ্ছে যে অমুককে তো অমুক কাজ করছে না, অমুক এই করছে না, একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে আমাদের যে যৌথ প্রচেষ্টা সেটাকে বাধাপ্রাপ্ত করবার জন্য তারা চেষ্টা করছেন। মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আমরা সবাই মিলে টিম ওয়ার্ক করছি এবং এই
তাদেরকে পরাস্ত করবার জন্য মানুষ কেউ প্রকাশ্যে কেউ গোপনে প্রতিদিন শত শত মানুষ আমাদের সাথে যোগাযোগ করছেন এবং এই লড়াইয়ে আমরা নিশ্চিতভাবে জয়ী হব। আমরা যেভাবে টিম ওয়ার্ক করছি সবাই মিলে আমরা চেষ্টা করছি, কারণ লড়াই কখনো নির্বাচনী লড়াই একার দ্বারা হয় না, আমরা একটা টিম লড়াই করছি, সেই টিম নিশ্চিতভাবে সেখানে জয়ী হব আমরা। দাদা, আমরা অষ্টআশির পর থেকে দেখেছি যে কৈলাসর যখন সরকার যে দলে থাকে, কৈলাসরের যিনি বিধায়ক থাকেন তিনি বিরোধী দলের থাকেন, এবার কি সেটা মানে অন্য রূপ নেবে নাকি আগের মতোই থাকবে মনে হচ্ছে? আসলে অষ্টআশি থেকে দেখেছেন ত্রিপুরাতে 1977 সাল, 1988 সাল এবং 1993 সাল, এই তিন বছর তিনটা ইলেকশনে যখন যারা সরকারে ছিলেন তার পক্ষেই বিধানসভার সিটটা গিয়েছিল। বাদ দিলে পরে 1998 থেকে 2018 ওই যে সময়টার পাঁচটা নির্বাচন হলো, সরকার 1998 থেকে 2018 সাল পর্যন্ত বামফ্রন্টের ছিল, এখানে কংগ্রেসের বিধায়ক ছিলেন, আবার 18-তে এখানে বিজেপির সরকার আছে, এখানে বামফ্রন্টের বিধায়ক ছিলেন। তো এতে এলাকার ডেভেলপমেন্টের কথাগুলো প্রয়োজন মানে কথাগুলো বললে পরে যেন আমি আমার দিক থেকে দেখি ডেভেলপমেন্টের ইস্যুতে নানান ইস্যুতে সরব হয়েছি, কিছু যে কাজ হয়নি এমনটা নয়, কিন্তু যে মাত্রায় কাজ হওয়ার কথা সেই মাত্রায় কাজ সরকারের বিরুদ্ধে তাকলে পরে হয় না। তো সেই দিক থেকে অনুরোধ করবো যে কৈলাসরের মানুষজন এটা বুঝতে পারছেন, অভিজ্ঞতার নিরিখ, অভিজ্ঞতাই মানুষের সবচেয়ে বড় শিক্ষক, অভিজ্ঞতার নিরিখে বুঝতে পারছেন যে এবার তো ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছেই হচ্ছে, কাজে এখান থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে এই রাজ্য বিধানসভায় পাঠানো প্রয়োজন উন্নয়নের স্বার্থে, সেটা মানুষ বুঝতে পারছেন, মানুষ সেভাবেই সিদ্ধান্ত নেবেন। আপনি জয়ের ব্যাপারে কতটুকু নিশ্চিত? আমি একেবারে 100% আশাবাদী, মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন আমি 100% আশাবাদী, মানুষ এখানে আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, অভিজ্ঞতার নিরিখে শিক্ষার যারা নিয়েছেন তার থেকে মানুষ আমাদেরকে সাহায্য করবেন এবং এখানে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে, সে ব্যাপারে আমি 100% আশাবাদী। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম কৈলাসর বিধানসভার যিনি বিজেপি IPFT জোটের প্রার্থী রয়েছেন মমস্বর আলী, উনি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত এবং আগামী দিনে বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হবে সেটা উনি বললেন।